এই অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজন্দ্র নন্দন শ্যামসুন্দর আনন্দকন্দ বৃন্দাবন চন্দ্র অখিল রসামৃত সিন্ধু কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের এবং তার পরম আহ্লাধিনী শক্তি করুণাময়ী কৃপাময়ী শ্রী রাধারানীর অশেষ কৃপায় আমরা সব ভক্তরা এই শিবানন্দ বাবার সৎসঙ্গে শুভ সংকল্প নিয়ে এই পবিত্র সৎসঙ্গে একটা মন্দির যেটা আমাদের গোপাল বলে থাকে এই পবিত্র সৎসঙ্গে আয়োজিত শ্রী হরির বাঙ্ময়ী প্রতিমূর্তি শ্রী ভাগবত ভাগবতমের রসার সাধন করার আমরা সৌভাগ্য লাভ করেছি নম পঙ্কজ না ভায় নম পঙ্কজমালিনে নমো পঙ্জো নেমস্তে পঙ্ে তোমাব করুণা নিধন অপার সংসার সমুদ্রসেত ভে ভাগবত স্বরূপ প্রথমে আমি ভক্তিরশপাত্র অকিন্তন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আমরা শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধের দ্বিতীয় ভাগ এবং ত্রিংশতি অধ্যায় প্রচেদাদের কার্যকলাপ এটা নূতন একটা অধ্যায় আজকে আরম্ভ করছি সেটা আজকে আমরা রস সাধন করব আমাদের একটা কথা আমাদের মনে রাখতে হবে আমরা যে এখানে একটা গ্রন্থ শোনার জন্য আমরা বসেছি এখানে সবাই আমাদের মধ্যে এই এটা একটা শুধু বই বা গ্রন্থ নয় গ্রন্থ বিরাজমান নয় কিন্তু এখানে স্বয়ং ভগবান বিরাজমান কারণ এটা হচ্ছে একটা মন্দির স্বয়ং ভগবান বিরাজমান কারণ গ্রন্থ থেকে ভগবানের কোনো তফাৎ নেই কৃষ্ণ হি প্রত্যক্ষ এ বহি ভাগবতম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই তো ভগবান বলেছেন নাহং আমি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয়ে শুভা যত্র গায়ন্তী মদ্ভক্তা তত্র তিষ্ঠন্তি না এই ভাগবত সেই ভাগবতম সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ তিনি যাকে অনেক নামে ডাকা হয় রাধা রাসবিহারী বাকি বাকিবিহারী রাধা মদনমোহন কত নাম হ্যাঁ তাই ভগবানের চরণে আমাদের মনকে সবে আমরা কথা রস আস্বাদন আমরা করব। ভগবানের কৃপা ছাড়া গুরুদেবের কৃপা ছাড়া না পারবো আমরা বলতে না পারবো আমরা শুনতে তাই পরম এই মঙ্গল মাসিমত ভাগবত পুরাণ হচ্ছে পরমহংস সংহিতা এটাকে পরমহংস সংহিতা বলা হয়েছে এটা বৈষ্ণবদের পরম ধন এটা মানে এই ভাগবত কথা সুরানাম সুরানাম অপে মানে দুর্লভ সুরানাম মানে কি সুরা সুরা হচ্ছে মানে দেবতা দেবতাদের পক্ষ দুর্লভ দেবতাদেরও দুর্লভ আর আর আমরা আমরা কি বলি যে আমাদের সময় নেই শোনার সময় নেই আমাদের তো মরবারেও সময় নেই আসলে এটাই হচ্ছে আমাদের এই দশা মানে সেই জন্য আমরা দেখছি মহারাজ পরীক্ষিত যখনই তিনি জানতে পারলেন যে সাত দিনের ভিতর তার তকশকের দংশনে তার মৃত্যু হবে তিনি সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ত্যাগ করে সময় নষ্ট না করে তিনি গঙ্গাটিরে এসে মুনি মানে গঙ্গাটিরে এসে বসেছিলেন আর মুনি ঋষিদের যেখানে অষ্টআশি যার মুনি ঋষি তারা তপস্যা করছিল স্ত্রুতি করছিল তাদের কাছে এসে শ্রেয়র সম্বন্ধে মানে প্রশ্ন করেছিলেন প্রেয়র সম্বন্ধে নয় কিন্তু আমাদের মন্দির শুনবেন শ্রেয়র সম্বন্ধে করেছিলেন সুখদেবের কাছে হরি কথা শুনেছিলেন এই এই রস না স্বর্গ না মর্ত না পাতাল না ব্রহ্মলোক না এমনকি না বৈকুণ্ঠে না কৈলাসও এটা পাওয়া যায় এটা শুধু এই পৃথিবী লোকেই এই ভুলুকেই শুধু আমরা শুনতে পাই তাই তো বলা হচ্ছে অথ অথপিবন্তু মানে অথব সেটা প্রাণ করো সেই অমৃত পান করো এই অমৃত শ্রবণ করো এই অমৃতের কথা চর্চা করো হ্যাঁ তাই তো বলা হচ্ছে শাস্ত্রে ভাগবত শ্রবণ করার করার ফলে মানে আমাদের এই ভাগবত শ্রবণে কত কত যে মাহাত্ম এটার আমরা আগে এইগুলি সব রসার সাধন করেছি হ্যাঁ তবু দিগ্দোষের জন্য বলছি যে ভাগবত শ্রবণ করার ফলে আমাদের পিতৃপুরুষরা পিতৃপুরুষরাও সন্তুষ্ট হন শাস্ত্রে শাস্ত্রে এটা লেখা আছে আমাদের আমাদের যে এই যে পৃথিবীর লোক তার উপরে হচ্ছে ভূবর লোক মানে আর তার উপরে হচ্ছে স্বর্গলোক কারণ পৃথিবীর উপরে ষাটটা লোক তার নিচে সাতটা লোক তা আমাদের জাস্ট মানে পৃথিবীর উপরে হচ্ছে ভূবর লোক ভুবর লোক মানে যেখানে আমাদের পিতৃপুরুষরা সেখানে থাকেন মানে পিতৃ লোক মানে যাকে বলা হয় মানে পিতৃপুরুষদের লুক মানে আর সেটা হচ্ছে স্বর্গের নিচে আর পৃথিবীর উপরে তাই আর ভূ মানে যখন কোথাও ভাগবত চর্চা হয় ভগবতে ভাগবতের শ্রবণ করা হয় কীর্তন করা হয় সেই ভূবোলোক ভুবলোকে তখন কি করে আমাদের মানে শাস্ত্রে সেটা লেখা আছে আমাদের পিতৃগণ পুত্র মানে পিতৃপুরুষেরা তারা মানে হাতের তালে দিতে থাকেন মানে এই যখন পৃথিবীর লোকে যদি তাদের বাড়িতে কারো বাড়িতে যদি নিজের বাড়িতেও যদি এই মানে ভগবত কথা হয় মানে কীর্তন করা হয় এমনকি ভাগবতমের গ্রন্থটাও যদি ঘরে রাখা হয় নিত্য পূজা করা হয় তখনও কিন্তু পিতৃপুরুষ থেকে পিতৃ লোক থেকে পিতৃপুরুষেরা তারা আনন্দে হাত তালিয়ে দিতে থাকেন মানে নাচতে আরম্ভ করেন মানে তারা মনে করে যে বাড়িতে মানে মানে বাকি বিহারি চলে এসেছে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চলে এসে এসেছে তারা খুব খুশি হয় একটা ছোট্ট লীলা বলবো একজন ভক্ত ছিলেন খুব মানে ভজন করতেন উচ্চকোটির ছিলেন তার মানে সাধন সাধনের সাধন ভজনায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হলেন তাকে বললেন আমি তোমার মানে ভজ ভজনায় আমি প্রসন্ন হয়েছি এখন আমি এখন তোমাকে আমি বর দিতে চাই তুমি প্রার্থনা করো কী বর চাও তখন সেই ভক্ত বলল যে প্রভু আমার আপনার ভক্তি ছাড়া আমি আর কিছু চাই না কারণ যারা ভক্ত শুদ্ধ ভক্ত তারা ভক্তি ছাড়া আর কিছুই কামনা করে না তাই বললো আমি কিছুই চাই না তবে যেহেতু আপনি আমাকে একটা কিছু আমাকে বর দিতে চাইছেন কিছু আপনি দিতে চাইছেন তবে আমি একটা কিছু আমি 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 পেতে চাই আমি তখন ভগবান বললেন কি কী বলো তোমার কথা কি বলো কি চাই তোমার তখন সে বলল সেই ভক্ত বলল আমার মনে একটা প্রশ্ন হয়েছে যাচ্ছে মানে বারবার আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে আমার যে মানুষ মৃত্যুর পরে স্বর্গে যায় অথবা নরকে যায় তার কর্ম অনুসারে তাই না স্বর্গে যায় আর নরকে যায় তা আপনার যদি কৃপা হয় তাহলে আমার উপর যদি আপনার কৃপা হয় তবে আমি এই মানে এটা চাই আমি যে ন জীবিত থাকতেই মানে জীবিত থাকতে একবার আমি স্বর্গলুকে ঘুরে আসতে পারি আর একবার নরক নর নরকে আমি ঘুরে আসতে পারি এইটাই বড়দিন মানে জীবিত অবস্থায় সে স্বর্গলুকেও যেতে চাইছে একবার আর নরকটাও দেখতে চাইছে ভগবান বললেন নরকটা কিরকম আমি দেখতে চাই তখন ভগবান বললেন তথাস্ত মানে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি দুটাই তুমি দর্শন করতে পারবে ভগবান তাকে এমন শক্তি দিলেন শক্তি সঞ্চার করলেন মানে এম্পাওয়ার্ড মানে তাকে যে সে আত্মস্বরূপে সে স্বর্গে এবং নরকে পৌঁছে গেল মানে প্রথমে যখন সে স্বর্গে গেল স্বর্গ হচ্ছে মানে স্বর্গ হচ্ছে ভোগের ভূমি মানে ভোগের ভূমি মানে সেখানে অমৃত পান করা হয় সেখানে অপসরারা নৃত্য করে মানে সেখানে সুখের মানে ভোগ এক কথায় ভোগের ভূমি মানে ঐশ্চর্য মানে সমাজ অফ অপুলেন্স মানে স্বর্গের স্বর্গের কোনো স্বর্গের সেই ভোগ বিলাস দেখে সে অত্যন্ত আশ্চর্যিত হলো সেই ভক্ত তার হঠাৎ নজরে পড়লো স্বর্গে একটা জায়গায় একটা কুনে কুনায় একজন ব্যক্তি মানে সুখ ভোগ করছে ঠিকই সমস্ত এই অমৃত পান করছে অপ্সরাদের নৃত্য সব চলছে সবই দেখতে পাচ্ছে সেই সুখ ভোগ করছে কিন্তু সে একটা জায়গায় বসে খুব কাঁদছে মানে খুব কাঁদছে মানে মনের দুঃখে কাঁদছে খুব দুঃখী ছিল সে সে তাকে তখন সেই ভক্ত গিয়ে তাকে প্রশ্ন করলো এখানে এত ভুগ এত মানে অপসরা নাচছে যা চাও তাই পাও এখানে কল্পবৃক্ষ আছে এখানে তবে তুমি কেন এত দুঃখী কেন তুমি কেন কাঁদছো স্বর্গরাজ্যে এসো তুমি কাঁদছ কেন তখন সে বলল আমি আমি এত সুখ ভোগ করছি এখানে সেটা আমার পুণ্যের ফলে আমি লাভ করেছি আমি যে স্বর্গে এসেছি সেটা আমার পুণ্যকর্মের ফলে আমি আমি এসেছি এখানে আমি সুখ ভোগ করছি কিন্তু আমি মানে আমি এজন্যই আমি মানে কাঁদছি আমি মনে কষ্ট পাচ্ছি আমি এখনই আমি জানতে পারলাম এই মাত্র আমি জানতে পারলাম পৃথিবীতে আমার বংশে আমার আমার কুলে একটা দুষ্ট ব্যক্তি জন্ম নিয়েছে আর তার আর সেই সেই আমার বংশে যে জন্ম নিয়েছে সে এত পাপ কার্য করছে যে আমি বুঝতে আমি বুঝতে পারলাম যে তার পাপ কাজের ফল আমাকেও ভোগ করতে হবে হ্যাঁ সেই মৃত ব্যক্তি পিতৃপুরুষ যে স্বর্গে পৌঁছে গেছে স্বর্গ স্বর্গরাজ্যের সুখ ভোগ করছে সে এখন জানতে পারলো তার বংশে একটা মানে পাপাচারী ব্যক্তি জন্ম হয়েছে দুষ্ট ব্যক্তি জন্ম হয়েছে আর তার পাপের ফলও তাকেও ভুগতে হবে যে মারা গেছে সে পিতৃ পুরুষ পূর্বপুরুষ তাকেও ভুগতে হবে যে কাঁদছিল সে বলছে যে আমি এই মাত্র জানতে পারলাম সেই পাপের ফল আমাকেও ভুগ ভোগ করতে হবে কারণ আমি তার পূর্বজ এবং আমি অতি শীঘ্রই এই স্বর্গ থেকে আমি আবার নরকে যাবো মানে আমার অধপতন হবে আবার স্বর্গলোকটা অধপতন হবে এই জন্য আমি কাচ্ছি এইবার সেই ভক্ত তখন কি করলো নরকে গমন করলো সেখানে গিয়ে দেখলো ভয়ঙ্কর অবস্থা মানে দেখেই হৃদয় কেঁপে উঠে মানে কারণ আপনারা আমি আর বিস্তারিতভাবে বলছি না সময়ের অভাব সেই নরকে গিয়ে দেখলো সেই কান মানে সেই নরক দেখে তার হৃদয় কেঁপে উঠল কাউকে আগুনে পোড়ানো হচ্ছে কাউকে মারা হচ্ছে কাউকে সর্বদংশন করানো হচ্ছে ভয়ানক ভয়ানক শাস্তি ভোগ করছে সবাই কি কষ্ট তবু একটা সেই ভক্ত মনের শক্তির দ্বারা সমস্ত নরকটা দর্শন করলো হঠাৎ সে দেখতে দেখতে পেল একটা ব্যক্তি যাকে চাবুক দিয়ে পেটানো হচ্ছিল তবু সে হাসছিল যাকে খুব পেটানো হচ্ছে খুব ব্যথা পাচ্ছে সে রক্ত ঝরে পড়ছে তবুও কিন্তু সে হাসছিল তখন সেই ভক্ত তাকে গিয়ে জিজ্ঞাসা করলো কাছে গিয়ে তোমাকে এত কষ্ট দিচ্ছে এত মারছে রক্ত পড়ছে তোমার শরীর থেকে তবুও তুমি হাসছো কেন তুমি হাসছো হ্যাঁ কেন কী কারণ কেন অত প্রসন্ন তুমি তখন সেই ব্যক্তি বলল কষ্ট পাচ্ছি এখন তা ঠিকই আমি এখন কষ্ট পাচ্ছি আমার পাপ কর্মের জন্য আমি নরক এসেছি আমি কষ্ট পাচ্ছি এখন তা ঠিক কিন্তু আমি এক্ষণে আমি যা আমি যা ভোগ করছি সেটা আমার পাপের ফল ভোগ করছি আর এই মাত্র আমি জানতে পারলাম পৃথিবীতে আমার বংশে আমার কুলে একজন ভক্তের জন্ম হয়েছে হরি বল হরি হয়েছে এবং সে ভাগবত কথা মানে সপ্তাহব্যাপী ভাগবত সে বাড়িতে করাতে যাচ্ছে আর তার ফলস্বরূপ আমার হ্যাঁ আমার অতি শীঘ্রই এই নরক থেকে মুক্তি লাভ আমি করতে পারবো এর জন্যই আমি হাসছি মানে যদিও আমি অনেক পাপ করেছিলাম কিন্তু এখন আমার বংশে একজন প্রভুর ভক্ত একটা ভক্তের জন্ম নিয়েছে হ্যাঁ তাই আমার এটাই আশা যে আমি নরক থেকে শীঘ্রই আমি ভগবানের ধামে আমি পৌঁছে পৌঁছাতে পারবো কি মহিমা মানে আমার মুক্তি হবে তাই আমি হাসছি তাই ভাগবত শোনার এতই মহিমা এতই মহিমা যা আমাদের গুরুদেব আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন হ্যাঁ কুলে যদি একজন ভক্তের জন্ম হয় তার কুল মানে উদ্ধার হয়ে যায় উদ্ধার হয়ে যায় মানে তাই আমরা এটা আমাদের মানে মহা আপনারা নিশ্চয়ই চাণক্য রাজনীতিজ্ঞ মহার রাজনীতিজ্ঞ চাণক্য পণ্ডিতের কথা নিশ্চয়ই শুনেছেন চাণক্য পণ্ডিত বলেছিলেন যে বাগানে যদি বাগানে কিংবা বনে যদি একটা ভালো গাছ থাকে তাহলে তার ফুলের সুগন্ধে সমস্ত বন মানে আমোদিত হয়ে উঠে মানে তাই না তেমনি বংশের মধ্যে বংশের মধ্যে যদি একটা সুসন্তান জন্ম নেয় তবে সেই সুসন্তান সারা পৃথিবীতে সমগ্র বংশকে বিখ্যাত করে তোলে যেভাবে শ্রীকৃষ্ণ যদুবংশে জন্মগ্রহণ করেছিলেন এবং পরিণামে যদুবংশ জগৎ বিখ্যাত হয়েছিল তাই তো আমরা দেখছি এই যে প্রাচীন আমি এই কাহিনিটা কেন বললাম কারণ এটার সঙ্গে আমরা আমি এই দিগদর্শনের জন্য আমি একটু এই লীলাটা আমি আমরা আশ্বাগণ করলাম কারণ নারদমণি হচ্ছেন তিনি হচ্ছেন জগৎগুরু মুনি সেই ধ্রুব মহারাজ পাঁচ বছরের বালক হ্যাঁ বনে তপস্যা করতে গিয়েছিলেন কিন্তু সে তো জড়জাগতিক সুখের জন্য তপস্যা করতে গিয়েছিলেন ছোট্ট বালকের মনে তো অন্য জ্ঞান নেই মুনি সাক্ষাৎ পেয়ে মুনি তাকে দীক্ষা দিয়েছিলেন গোপাল মন্ত্র দিয়েছিলেন হ্যাঁ আর নারদ তার সেই গোপাল মন্ত্র জপতে জপতে ওম নম নম ভাগবতে বাসু দেবায় হ্যাঁ এটা মানে ছয় মাসে ধ্রুব ধ্রুব মহারাজ হ্যাঁ মানে হাওয়া খেয়ে জল খেয়ে patàs que... fol molt això que সে ছয় মাস সেই দীক্ষা মন্ত্র নারদের তার গুরুদেবের মন্ত্র জপ করে নারদ গুরুদেবের কৃপায় মুনির কৃপায় ভগবান স্বয়ং প্রসন্ন হয়েছিলেন তার ধ্রুব মহারাজের চিত্রবালকের সামনে প্রকট হয়েছিলেন আর বর প্রার্থনা করতে বলেছিলেন আর ধ্রুব মহারাজ তখন তার সেই তিনি যার জন্য তপস্যা করতে এসেছিলেন কারণ তিনি চেয়েছিলেন তার পিতার থেকেও সে মানে আরও বেশি মানে চক্রবর্তী রাজা সম্রাট হওয়ার জন্য যার বিমাতা তাকে অপমান করেছে ছিল তার পিতা উত্তানপাত তাকে উলে বসায়নি যার জন্য সে এসেছিল সেইগুলি আপনারা সবাই জানেন আমি আর বলছি না তাই সেই ধ্রুব মহারাজ সেই নারদমণির কৃপায় ভগবত দর্শন করেছিলেন আর ভগবত সামনে প্রকট হয়েছিলেন বলেছিলেন বর চাও আর ধ্রুবমণি কী বর চেয়েছিলেন আমি আমি কিছুই চাই না যার জন্য চক্রবর্তী সম্রাট হওয়ার জন্য তো তিনি তপস্যা করতে এসেছিলেন সেটা না চেয়ে কি বলেছিলেন তিনি ভক্তিমার্গে গিয়েছিলেন কারণ নারদমণি ছিলেন ভক্তিমার্গের পথিক বলেছিলেন ধ্রুবমণি ধ্রুব মহারাজ কী বর প্রার্থনা করেছিলেন হে 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 ভগবান আমি আপনি যদি আমাকে বর দিতে চান শুধু এইটাই বর দিন আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি আমি যেন সৎসঙ্গ করতে পারি আহা সেই পাঁচ বছরের বালক এটাই তো বর প্রার্থনা করেছিল ঠিক সেইভাবে প্রহ্লাদ মহারাজ হ্যাঁ কী প্রার্থনা করেছিল সেই ভক্তি হ্যাঁ তাই নারদমণি যেভাবে বাল্মীকি হ্যাঁ সে রত্নাকর দস্যু হ্যাঁ সে নারদমণির কৃপায় নারদমণিকে গুরুদেব হিসাবে পেয়ে নারদমণি বলেছিল তুমি রাম 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 নাম জপো আর সেই পাপি রত্নাকর দস্যু সে রাম নাম তার মুখে দিয়ে উচ্চারণ হচ্ছে না কারণ সে এত পাপ করেছিল তখন নারদমণি বলেছিলেন ভুল নাম জপো হ্যাঁ তার না মুখ দিয়ে শুধু মোরা মোরা আসছে রাম নাম আসছে না সে মোরা 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 তখন বলছে সেই মোরা মরা মরা মোরা জপতে জপতে কখন যে সেই সেই অশুদ্ধ নাম শুদ্ধ হয়ে গেল মোরা থেকে রাম নাম করতে লাগলো ষাট সিক্সটি ইয়ার্স থাউজেন্ড ষাট হাজার বছর সে তপস্যা করেছিল এই নাম জপেছিল মুনি কৃপায় তাই তো আমরা দেখছি এই প্রচেদাদের প্রাচীন ভবিষ্যৎ কে মানে সকাম কর্ম থেকে মুক্তি দান করার জন্য ভগবত ভক্তিতে নিয়ে আসার জন্য নারদমণি প্রাচীন ভবিষ্যৎকে তিনি অনুপ্রাণিত করেছিলেন আর প্রাচীন রাজা রাজা মহারাজ প্রাচীন ভবিষ্যৎ তিনি বৃহত্যাগ করেছিলেন তার পুত্র প্রচেদাদের যারা মানে তারা তপস্যা করার জন্য সমুদ্রে জলের মধ্যে তপস্যা করার জন্য তারা গমন করেছিল বনে তারা তাদের মানে ফেরত না মানে প্রত্যাবর্তনের অপেক্ষাই না করে মানে রাজা প্রাচীন ভবিষ্যৎ তিনি গৃহত্যাগ করেছিলেন তখন বিদুর মৈত্রীকে জিজ্ঞাসা করলেন কারণ শ্রীমদ্ভাগবতমে বক্তার শ্রোতা অনেক মানে এখানে নারদমুনিয়া প্রাচীন ভবিষ্যৎ ছিল আর এখন এই যে কাহিনিটা এই প্রাচীন রাজা প্রাচীন ভবিষ্যতের কাহিনী মানে মুনি বিদুরকে শুনিয়েছিলেন হ্যাঁ বিদুরকে শুনেছিলেন কারণ আমাদের মুনি ঋষিরা আমাদের জীবনে এত খুব মানে ইম্পর্টেন্ট মানে দেবতা যদি না থাকে আমাদের কোনো আসা যায় না কিন্তু যদি মনীষীরা যদি না থাকেন তবে আমরা কোনো দিনও আমরা মানে মানে জ্ঞান লাভ করতে পারবো না কারণ ঋষিদের থেকেই তো আমরা জ্ঞান লাভ করি সাধু সন্তদের কাছ থেকেই তো জ্ঞান লাভ করি যারা হচ্ছেন ভগবানের নিত্য পার্শ্বদ যারা ভগবানের ভগবান তাদেরকে প্রেরণ করেন আমাদেরকে জ্ঞান আমাদের মতো বদ্ধজীবকে জ্ঞান লাভ জ্ঞান দেওয়ার জন্য মানে তাই তো নারদমুনি এই প্রাচীন রাজা প্রাচীন ভবিষ্যৎকে মানে জ্ঞান দিয়েছিলেন ঠিক বিদুর তখন মৈত্রীমণিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তো আমাকে প্রাচীন ভবিষ্যতের পুত্রদের কথা বর্ণনা করেছিলেন যারা রুদ্রগীত নামক সূত্রের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করেছিলেন কারণ রাজা প্রাচীন ভবিষ্যতের পুত্রেরা প্রচেতারা তারা কিন্তু ভক্তি মার্গে ছিল না প্রথমে তারা জ্ঞান ছিল কিন্তু মানে মহাদেব ভগবান মহাদেব শিব ইউনো মহাদেবের সাক্ষাৎ পেয়ে তারা ভগবান শিব তাদের সম্মুখে তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি প্রকট হয়েছিলেন তাদের সামনে আর ভগবান শিব মানে তিনি মানে তাদেরকে সেই প্রচেদাদের রুদ্রগীত নামক স্তুতের দ্বারা ভগবানের স্তুতি করবার জন্য বলেছিলেন আর কিভাবে মানে এই রুদ্রগীত গেয়ে মানে ভগবানের সন্তুষ্ট বিধান করা যায় হ্যাঁ তা তাই তো বিধুর মৈত্রীমণির কাছ থেকে জানতে চেয়েছিলেন যে তারা ভগবান ভগবানের প্রসন্নতা বিধান করার ফলে সেই প্রচে তারা কী লাভ করেছিলেন তাদের গতি কি হয়েছিল তাদের কি লাভ করেছিল তারা তাই তো ভগ গীতায় ভগবান বলেছেন মনুষ্যানাং শ্রেসু কশ্চিত যত সিদ্ধ এ মানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কদাচিত মানে একজন আধ্যাত্মিক সিদ্ধিলাভের মানে প্রয়াসী হন মানে হ্যাঁ তাই তো গীতাতে বলা হয়েছে মামু পেত্য পুনর্জন্ম লয়ম অশাশ্বতম নপনুবন্তি মহাত্মাণ সংসিদ্ধিং পরমাঙ্গতা মানে মানে ভগবান বলছেন যে আমাকে প্রাপ্ত হওয়ার পর ভক্তিযুগী মহাত্মাগণ দুঃখ দুর্দশায় মগ্ন এই অনিত্য জনজগতে আর মানে ফিরে আসেন না তারা কারণ তারা পরম সিদ্ধি লাভ করেছেন আর এই পরম সিদ্ধি মানে কি পরম সিদ্ধি মানে হচ্ছে কি পরম সিদ্ধি হচ্ছে মানে মানে ভগবত ধামে ফিরে যাওয়া মানে আর মানে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে প্রকৃত আমাদের যেটা আসল বাড়ি যেটা বৃন্দাবন সেই ভগবত ধামে ফিরে যাওয়া যার ফলে জীবকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না মানে আর এক দেহ থেকে আরেকটা দেহে দেহান্তরিত হতে হয় না মানে আর শিবের কৃপায় মহাদেব শিবের কৃপায় সেই প্রচেতারা সিদ্ধি লাভ করেছিল কারণ ভগবান শিব হচ্ছেন বৈষ্ণবান যথাসম্ভব বারো জনের একজন মহাজন হচ্ছেন ভগবান শিব কারণ ভগবানের হৃদয় হচ্ছে শিব আর শিদে শিবের হৃদয় হচ্ছে কৃষ্ণ হ্যাঁ তাই শিবের কৃপায় পড়ছে তারা সিদ্ধি লাভ করেছিল আর জনজাগতিক সুখ সুবিধা পূর্ণরূপে উপভোগ করার পর তারা ভগবত ধামে কারণ তারা শিবের কৃপা লাভ করেছিল যার জন্য তারা সম্পূর্ণভাবে তারা জনজাগতিক সুখ লাভ করেছিল তারা দীর্ঘদিন তারা তার পিতার রাজ্য শাসন করেছিল এবং তারপর তারা ধামে ফিরে গিয়েছিল হ্যাঁ আমরা দেখেছি আমাদেরও যে কারণ ভগবান ভক্তে ভক্তবৎসল ভগবান ভক্তের কাছে নিজেই ছুটে চলে আসেন যেভাবে ভগবান শিব ভক্তের জন্য তিনি নিজেই দর্শন দিয়েছিলেন যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ এসে যুব মহারাজকে প্রহ্লাদ মহারাজকে দর্শন দিয়েছিলেন যেভাবে আমরা দেখি আমাদের স্বর্গোস্বামী সে হরিবল আমাদের স্বরগোস্বামী রূপগোস্বামী সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর মানে আদেশ পেয়ে তারা যখন বৃন্দাবনে রাধাকুন্দের টোটে তারা ভোজন সাধন করতেন তারা চব্বিশ ঘন্টার মধ্যে মানে বাইশ ঘন্টা তারা ভজন সাধন করতেন গাছের নিচে বসে মানে আর তাদের কোনো খেয়ালই থাকতো না রৌদ্র পড়েছে না বৃষ্টি হচ্ছে কোনো খেয়াল থাকতো না আর রাধারানীর স্বয়ং এসে তিনি আড়াল করে দেখছেন যে মানে চোখে মানে রৌদ্রের তাপ পড়ছে রাধারানীর স্বয়ং ছোট্ট বালিকার রূপ ধরে গুপাল গোপী বালিকা হয়ে গোপবালিকা গোপী বালিকা হয়ে ব্রদাঙ্গনা হয়ে তিনি শাড়ির আঁচল দিয়ে এবার মাথা মানে ঢেকে দিয়েছিলেন ভক্তের মানে নিজে মানে সনাতন গোস্বামী কে মানে রূপগোস্বামী তো ছোটো ভাই রূপগোস্বামীর ইচ্ছা করেছিলেন সনাতনকে কিছু মানে ভোগ মানে দেওয়ার মানে ভোগ নিবেদন করে তার প্রসাদ হিসাবে তার দাদাকে দেওয়ার জন্য সনাতনকে কিন্তু ঘরে তো কিছুই নেই কিছুই রান্না নেই সেই তার ভক্তের মনোভাব জানতে পেরে রানী স্বয়ং ক্ষীরের বাটি নিয়ে এটা ব্রজবালিকা হয়ে আট নয় বছরের বালিকা হয়ে সেই ক্ষীরের পাত্র নিয়ে এসে বলেছিলেন আমার মা পাঠিয়ে দিয়েছে হ্যাঁ তখন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন কে তুমি তোমাকে তো কখনো দেখিনি বলছে আমি পাশের গ্রামেই থাকি আমার মা পাঠিয়ে দিয়েছে এই ক্ষীর হ্যাঁ কারণ ভক্তের মনোভাব কারণ গোস্বামী চেয়েছিলেন তিনি তার বড়ো ভাই সনাতন গোস্বামীকে ক্ষীর একটু মানে প্রসাদ দেওয়ার সেবা করানোর জন্য এইভাবে ভক্তবৎসল ভগবান ভক্তের আশা পূর্ণ করেন তাই আমরা দেখছি যে প্রকৃতপক্ষে এই শিব ভগবান শিব হচ্ছেন এই জগতের একজন মহান দেবতা সাধারণত তার আশীর্বাদের ফলে মানুষ এই জনজাগতিক সুখ লাভ করে মানে ম্যাটেরিয়াল অপুলেন্স মানে জড়জাগতিক সুখ মানে ধন দৌলত অনেক লাভ করে মহাদেবের মানে শিবের আশীর্বাদের ফলে এই জড়জগতের অধিষ্ঠাত্রী হচ্ছেন কে দুর্গাদেবী হ্যাঁ তাকে আমরা পার্বতী বলি দুর্গাদেবী আর তিনি হচ্ছেন মহাদেব অধীন মানে হ্যাঁ সাধারণ মানুষ সাধারণত জনজাগতিক সুখ লাভ সুখ লাভের জন্য গিরিশের ভক্ত হয় গিরিশ মানে মহাদেব ভক্ত হতে চায় কিন্তু প্রচেতারা কিন্তু ভাগ্যক্রমে তারা মহাদেবের মহাদেবের সাক্ষাৎ লাভ করেছিলেন ভাগ্যক্রমে আপনার দিয়ে শুনবেন ভাগ্যক্রমে মহাদেবের সাক্ষাৎ লাভ করেছিলেন মহাদেব তাদের পরমেশ্বর ভগবানের আরাধনা করার উপদেশ দিয়েছিলেন হ্যাঁ মহাদেব তাদেরকে বলেছিলেন তোমরা মার্গে প্রবেশ করো তোমরা ভগবানের আরাধনা করার উপদেশ দিয়েছিলেন মহাদেব তাদের তাদেরকে এবং তিনি মহাদেব স্বয়ং ভগবানের প্রার্থনা করার মাধ্যমে তাদের শিক্ষা দিয়েছিলেন মানে হ্যাঁ তাই তো বলা হচ্ছে শিবের দ্বারা হ্যাঁ শিবের দ্বারা বিষ্ণুর স্তুতি মানে তাকে বলা হয় কি রুদ্রগীত প্রচেতারা এই ভগবানের দেওয়া মানে সেই বিষ্ণুর স্তুতি মানে রুদ্রগুত রুদ্রগীত কীর্তন করার ফলে প্রচেতারা তারা চিত জগতে মানে ব্যাক টু গড হ্যাড সধামে মানে ফিরে যেতে পেরেছিলেন মানে তাই তো আমরা দেখছি কখনো 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 কখনও ভক্তরা কি করে জড়সুখ ভোগ করতে চায় তাই চিৎ জগতে প্রবেশের প্রবেশ করার পূর্বে ভগবানেরই আয়োজনে তারা জড়জগতে সুখ সুখ ভোগ করার মানে সুযোগ প্রাপ্ত হন যেভাবে আমরা দেখেছি পঞ্চ পাণ্ডব হ্যাঁ তারা তো যদিও তারা প্রথম জীবনে অনেক কষ্ট পেয়েছিল কিন্তু তাদের মন থেকে ভগবানেরকে কখনও কখনো তাদের তাদের মন থেকে ভগবানকে সরায়নি হ্যাঁ তারা এত ভক্ত ছিল হ্যাঁ কৃষ্ণের এত ভক্ত ছিল সখা ছিল অর্জুন হ্যাঁ তাই তো তারা জড় জগতে জড় সমস্ত সুখ তারা ভোগ করতে পেরেছিল সমস্ত সুখ ভক্ত করে বেড়েছিল তারা তাই ভগবানের আয়োজনে আয়োজনে মানে জনজগতে ভক্ত কী করে সুখ ভোগ করার সুযোগ লাহাভ করে কারণ ভক্ত কখনো কখনো আবার স্বর্গেও স্বর্গলোকেও উন্নতি উন্নীত হন এবং সেখান থেকে মোহরলোক জনলোক তপলোক সিদ্ধলোক ইত্যাদিতে গমন করেন কিন্তু যারা শুদ্ধ ভক্ত মানে সূর্য শুদ্ধ ভক্ত তারা কিন্তু কখনও জনজাগতিক সুখের আশা আকাঙ্ক্ষা করেন না শুদ্ধ শুদ্ধ ভক্ত তারা সরাসরিভাবে মানে বৈকুণ্ঠ লোকে গমন করেন মানে তাই তাই আমার আমরা দেখছি যে এই মহাদেব যে এই আমরা যেখানে স্বর্গলুক তারপরে মহলুক জনলুক তপলুক তারপরে হচ্ছে বৃন্দাবন তাই আমরা দেখছি যে অমৃত যেটা মানে হ্যাঁ সেটা মানে চার রকমের ডিফারেন্ট নেক্টর যেটাকে নেক্টর কি বলা হয় বাংলায় নেক্টর মানে অনেক রকমের নেকটর আছে মানে অমৃত আছে একটা হচ্ছে অমৃত জড়ামৃত মানে কি এই যে আমরা জড় জগতে সুখ ভোগ করছি সন্তানের দ্বারা সুখ হ্যাঁ পরিবারের থেকে সুখ আত্মীয় স্বজনদের থেকে বন্ধু বান্ধবের থেকে ভালোবাসা প্রেম এইগুলি হচ্ছে জড়ামৃত বলা হয় নেকটর যেগুলি ক্ষণস্থায়ী মানে জড়ামৃত তারপরে হচ্ছে কি বলা হয় স্বর্গামৃত হ্যাঁ জড়ামৃতের উপরে স্বর্গামৃত যখন আমরা পুণ্যকর্মের ফলে আমরা স্বর্গ স্বর্গে গমন করি তখন আমরা স্বর্গা স্বর্গামৃত আমরা লাভ করে থাকি তারপরে আরেকটা হচ্ছে কি নেক্টর হচ্ছে কি মুখসামৃত মানে মোক্ষামৃত মানে হ্যাঁ যখন লিবারেশন মানে হ্যাঁ যেখানে হ্যাঁ মানে যেটাকে বলা হয় মুখ মুক্ষামৃত তারপরে হচ্ছে কি মুখসামৃত কিন্তু ওটাকে ভগবানের মানে দেহ রশ্মিতে লীন হয়ে যাওয়া ব্রহ্মের লীন হয়ে যাওয়া সেটা হচ্ছে মুখসামৃত তাই জড়ামৃত স্বর্গামৃত মুখসামৃত আর চার নম্বরটা হচ্ছে সেটা সেটা হচ্ছে বৈকুণ্ঠামৃত মানে হ্যাঁ যারা বৈকুণ্ঠামৃত হ্যাঁ যারা সেটা সেটা কোথায় সেটা হচ্ছে গুলক বৃন্দাবনে যেখানে গেলে আমাদেরকে আর ফিরে আসতে হয় না নজত ভাসাইতে সূর্য না শশাঙ্ক না পাবক যদ্গত্তা নিবর্তনতে তদ্ধাম পরম মম হ্যাঁ নজদ ভাসাইতে সূর্য যেখানে সূর্যের আলোক নেই চন্দ্রের আলোক নেই ভগবানের রশ্মির থেকে দেহ নির্গত রশ্মি দ্য রেইস ইভানেইটিং ফ্রম দ্য বডি অব লর্ড কৃষ্ণ সেটার এই যে সূর্য কিরণ দিচ্ছে চন্দ্র কিরণ দিচ্ছে তাদের তাদেরকে নিজের কিরণ আছে না না তারা ভগবানের দেহ রশ্মিত যে ছটা যেটা রশ্মির ছটা সেটার আলুতেই সূর্য চন্দ্র আলু আলু দিচ্ছে আমাদেরকে হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা তা এইভাবে আমরা দেখছি প্রচেতারা এই প্রাচীন বৈষ্যতের পুত্রেরা তারা দশ বর্ষ সহস্রান্তে পুরুষন্ত সনাতন তে সমা বীরভৃত কীর্তন শান্তনো সময় অনুরুচা প্রচেতারা এইভাবে দশ হাজার বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন তখন পরমেশ্বর ভগবান তাদেরকে পুরস্কৃত করার জন্য তার মনোহর রূপ ধরে ভগবান স্বয়ং তাদের সামনে প্রকট হয়েছিলেন যেভাবে ভগবান শিব প্রকট হয়েছিলেন আর ভগবান শিব এসে তাদেরকে মার্গে যাওয়ার জন্য বলছিলেন আর তাদের তারা যখন রুদ্রগীত করে যখন ভগবানকে সন্তুষ্ট করেছিলেন ভগবান স্বয়ং স্বয়ং প্রকট হয়েছিলেন হ্যাঁ আর তাদেরকে বলেছিলেন তোমরা কী বর আর পড়ছে তারা তার ভগবান কি সচক্ষে সামনে দেখে হ্যাঁ আমার একটা মানে এখন কাজী নজরুল ইসলাম কি সুন্দর করে আমি আগে বোধ এটা করেছিলাম যার নাম শুনে যার এত প্রেম জাগে চোখে ভরে এত জোর সখি এ হরি কেমন বল আরে নাম শুনে যার এত প্রেম জাগে চোখে ভরে এত জোর সে কি এ হরি কেমন বলছে তারা চোখ দিয়ে অস্ত্র বিসর্জন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে মনোরপ মনো মনোহর রূপে আবির্ভূত হয়েছিলেন এবং প্রচেতাদের তপক্লেশ প্রশমিত করেছিলেন এবং প্রচেতারা তাদের মানে তপস্যা সার্থক হয়েছে বলে মনে করেছিলেন কারণ তখন তখনকার সময়ে মানুষের আয়ু ছিল অত্যন্ত দীর্ঘ ছিল তখন তারা হাজার হাজার বছর ধরে তপস্যা করতে পারত যেভাবে রামায়ণের রচয়িতা বাল্মীকি ষাট হাজার বছর বছর ধরে তপস্যা করেছিলেন এইভাবে আমরা দেখছি যে কারণ তপস্যা এই প্রকার তপস্যা যুগ দাপর যুগ তে তার যুগেই সম্ভব ছিল কিন্তু কলিযুগে তার সম্ভব নয় তাই তো কলিযুগে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র করার ফলে এই একই একই ফল সত্যযুগে যে যেটা করে ফল পাওয়া যেত এই যে প্রচেতারা যে দশ হাজার বছর ধরে যে চকস্যা করেছিলেন মানে ভগবানকে পাওয়ার জন্য সেই একই ফল আমরা কলি আমরা আমরা একই ফল আমরা পেতে পারি জাস্ট মাত্র চ্যান্টিং দ্য হরি নেইম অব দ্য লর্ড হরে কৃষ্ণ মহামন্ত্র করে গুরুদেবের মন্ত্র আমরা জব করে মানে হ্যাঁ তাই তো বলা চৈতন্য মহাপ্রভু তাই তো বলে গেছেন কিন্তু আমরা এতই দুর্ভাগ্য দুর্ভাগ্য আমরা যে এই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তনে আমাদের কোনো রুচি নেই আমাদের রুচি নেই তাই তো বলা হচ্ছে চৈতন্য চরিতা তাই তো বলা হচ্ছে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার আমি আজ এখানেই শেষ করছি আর অনেক ছিল আমরা আবার আগামী ক্লাসে আবার রস আস্বাদন করব নিদায় গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরিবোল আমার ভুল চুটি মার্জনা করবেন খেতুরি ধাম কি জয় নরোত্তম দাস ঠাকুরিদয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব জয় শিবানন্দ বাবা কি জয় সৎসঙ্গী জয় প্রণাম সবাইকে প্রণাম গুরু মানুষ পূজা করবেন পপি মজুম পপি ভৌমিক প্রণাম আপনাকে আপনি শুরু করুন জয় শ্রী শ্রী গুরু দেবের জয় জয় শিবানন্দ পরিবারের জয়